হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে কুর্তি কাটিং করে দেখাবো। আপনি যদি পদ্ধতিটি ফলো করেন তাহলে যে কোনো সাইজের কুর্তি খুব সহজে কেটে ফেলতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি মাপটা দেখিয়ে দিই। এখানে ছাতি আছে 39 ইঞ্চি, কোমর আছে 32 ইঞ্চি, হিপ আছে 36 ইঞ্চি। এগুলো আমাদের ফিটিংস লাইনের মাপ। ফিটিংস লাইনের যে মাপগুলো আছে সেগুলোতে আমরা এক্সট্রা করে 2 ইঞ্চি যোগ করব। যে কোনো ড্রেসের ক্ষেত্রে একটু লুজ রাখতে হয়, এই লুজের জন্যই আমরা এখানে 2 ইঞ্চি করে এক্সট্রা রাখবো। তাহলে আমার এখানে মাপ, ছাতির মাপ হলো 41 ইঞ্চি, কোমর হচ্ছে 34 ইঞ্চি, হিপ হচ্ছে 38.5 ইঞ্চি। আমরা যখন কাপড়টা কাটবো তখন এই মাপগুলোতেই, এই যে এক্সট্রা করে 2 ইঞ্চি যোগ করে যে মাপটা হয়েছে সেই মাপেই কাপড়টা আমরা কাটবো। প্রথমে এখানে ঝুলের মাপ নিয়ে নেবো। ঝুল এখানে আছে আমার 38 ইঞ্চি, তার সাথে আমি 1.5 ইঞ্চি আরও এক্সট্রা করবো। 1/2 ইঞ্চি ফুটের সেলাইতে লাগবে আর 1 ইঞ্চি নিচে ফোল্ডিংয়ের জন্য লাগবে। 38-এর সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নিলে হবে 39.5 ইঞ্চি। এখানে 39.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। আমি এখানে বোর্ড নেক করবো। বোর্ড নেকের ক্ষেত্রে যেহেতু এক্সট্রা ফুট নিতে হয় সেই কারণে 2 ইঞ্চি এক্সট্রা ফুট নেব। 14.5 × 7, 7 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। আমার এখানে আসল ছাতির মাপ ছিল 39 ইঞ্চি, 39 কে 6 ভাগ করলে হবে 6.5, 6.5-এর সাথে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা, মানে এখানে 7 ইঞ্চি নিয়ে নেব। ছাতি ছিল 41 ইঞ্চি, 41 কে 4 ভাগ করে তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নেব, পরবর্তীকালে বাড়াতে গেলে প্রয়োজন পড়বে। এবার নেবো শেস্ত। শেস্ত ছিল এখানে 15 ইঞ্চি, তার সাথে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 15.5-তে দাগ দিয়ে দিলাম। এদিকেও 15.5-তে দাগ দিয়ে দিলাম। শেস্ত লাইনেই কোমরের মাপ হবে। কোমর ছিল 34 ইঞ্চি, 34 কে 4 ভাগ করে 1.5 ইঞ্চি এক্সট্রা। শেষ তো যতদূর পর্যন্ত হচ্ছে তার ঠিক 6-7 ইঞ্চি নিচে একটা দাগ দেবেন, এইখান থেকেই আপনাদের হিপের মাপ শুরু হবে। হিপ এখানে আমার ছিল 38.5 ইঞ্চি, তার সাথে আমি তাকে 4 ভাগ করে 1 ইঞ্চি আরও এক্সট্রা নেব। কুর্তির দু সাইডে নিচে ফোল্ড করা হয়, 1 ইঞ্চি নিলে ফোল্ড করতে সুবিধা হয়। নিচের ঘেরের যে মাপটা নেব, আসল যে ছাতি থাকবে তাকে 4 ভাগ করে তার সাথে 3 ইঞ্চি এক্সট্রা নেব। আর আমার ওই 13 ইঞ্চি মতো তো হয়েছে মাপ। এবার এই যতগুলো মাপ রয়েছে এগুলো সব জয়েন করে দিতে হবে। এবার এখানে নিয়ে নেবো মোহরার মাপ। সামনের পাটের জন্য নেব আমরা এখানে 1 ইঞ্চি আর পিছন পাটের জন্য হবে 1.5 ইঞ্চি মোহরা। মোহরার মাপ যা থাকবে তাকে হাফ করে 1/2 ইঞ্চি 2 সুত মতো ভিতর দিকে একটা পয়েন্ট করে সামনের পাটের মোহরার সাথে হালকা হাতে মিলিয়ে দেবেন। আমি যেহেতু বোর্ড নিয়ে কাটিং করবো গলার চওড়া নেব 3.5 ইঞ্চি। সামনের গলা ডিপও হবে 3.5 ইঞ্চি। এতে মিলিয়ে দেব। এবার হালকা হাতে শেপ দিয়ে নিলাম। পিছন গলার ডিপ নেব 3 ইঞ্চি। শেপ দিয়ে নিলাম। পুট এখানে 1/2 ইঞ্চি ডাউন করতে হবে। মিলিয়ে নিলাম। পিছনের মাপে প্রথম কেটে নেব।
হচ্ছে একটা নর্থ মার্ক করে দেবো। এবার সামনের পার্ট আর পিছনের পার্ট আলাদা করে দেবো। এবার সামনের পার্টের গলা কেটে নেব। তালপাটের শেপটাও দিয়ে নেব। এবার কুর্তির হাতা কেটে নেব। আমি এখানে চার ভাঁজে কাপড় নিয়েছি। এটা হচ্ছে খোলা দিক আর এদিকে হচ্ছে জোড়া সাইড। এবার উপর থেকে 3 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব। এবার নেব আমরা মোহরার মাপ। মোহরার মাপটা কুর্তির এই উপর থেকে একেবারে নিচ পর্যন্ত ফিটিংস লাইন পর্যন্ত যে মাপটা হবে সেই মাপটা আমরা নিয়ে নেব। এখানে আমার 7.5 ইঞ্চি হয়েছে, আমি এখানে 7.5 ইঞ্চিতে দাগ দেব। 7.5 ইঞ্চিতে দাগ দেব আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেলাইয়ের জন্য, এখানে 1.5 ইঞ্চি নিয়ে নেব। এখানে আমার টোটাল হয়েছে 9 ইঞ্চি। আমার হাতার ঝুল ছিল 10 ইঞ্চি, তার সাথে আমি 1.5 ইঞ্চি যোগ করে এখানে নিয়েছি 11.5 ইঞ্চি। 1/2 ইঞ্চি যাবে উপরের সেলাইতে আর 1 ইঞ্চি নিচে ফোল্ডিংয়ের কাজে লাগবে। হাতার মুহুরি ছিল 5 ইঞ্চি 2 সুত, এখানে 5 ইঞ্চি 2 সুত নেব আর 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। এইটা এবার জয়েন করে দেব। জয়েন করে দিলাম একদম উপরে 2 থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে সেখান থেকে হালকা হাতে এতদূর পর্যন্ত শেপ দিতে হবে। শেপ দিয়ে দিলাম সামনের পাটের জন্য, হালকা একটা শেপ দিয়ে দিলাম। সামনের হাতার শেপটাও কেটে দেব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।